বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 1ই ডিসেম্বর 2021 এবং শেষ তারিখ 31শে ডিসেম্বর 2021। 2022 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিরূপ। যোগ্যতা সাধারণ ট্রেড, বয়স 5ই ফেব্রুয়ারি 2023 তারিখ, 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। টেকনিক্যাল ট্রেড, বয়স 15ই ফেব্রুয়ারি 2023 তারিখে, 17 বছরের কম এবং 21 বয়সের বেশি না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী সাধারণ টেকনিক্যাল ট্রেড এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবে। প্রতি আবেদনে অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। প্রথম ধাপ সাধারণ সৈনিক স্পেস পরীক্ষার বোর্ডের নাম স্পেস, পরীক্ষার রোল নাম্বার স্পেস, পাশের সাল স্পেস, জেলার নাম স্পেস দিয়ে। দ্বিতীয় ধাপ, প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই কর্তন টেলিটকৃত যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সহিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে উল্লিখিত প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ধিতভাবে দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় এসএমএস প্রেরণের সময় ভর্তি পরীক্ষা ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে, বিধায় মোবাইল ব্যালেন্স 200 টাকা অধিক থাকা আবশ্যক। যেমন সৈনিক স্পেস ইএস স্পেস, পিন নাম্বার স্পেস, কন্ট্যাক্ট নাম্বার স্পেস, C16222 নাম্বারে পাঠাতে হবে। তৃতীয় ধাপ, দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটকৃত একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি এ লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনের ক্ষেত্রে প্রার্থীর 300 পিক্সেল বাই 300 পিক্সেল দৈর্ঘ্য পোস্ত রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইলের সাইজ সর্বোচ্চ 10 কেবি এর মধ্যে। প্রবেশপত্র, অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র পিন করতে হবে। উল্লেখ্য, আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্রটি পিন করতে ব্যর্থ হলে পরবর্তীতে পিন করা যাবে না। প্রার্থী কিন্তু কর্তৃক প্রণকিত সকল তথ্যই প্রবেশপত্র প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষা লক্ষ্যে স্থান পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ পরীক্ষা ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। হেডলাইন, প্রার্থী ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্বেগে জানার জন্য নিম্নলিখিত তথ্যটি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে 6596 নাম্বারে প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে চার্জ অপ্রয়োজ্য। তবে পরীক্ষার 72 ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর
নাম্বার থেকে সৈনিকভাবে 3 থেকে 4টি এসএমএসের মাধ্যমে জানানো হবে। হেল্পের জন্য সৈনিক স্পেস হেল্প স্পেস পরীক্ষা বোর্ড বোর্ডের নাম স্পেস রোল নাম্বার স্পেস পাসের ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড মানে জেলার নাম স্পেস দিয়ে সেন্ড করতে হবে 6596 নাম্বারে। জেলার নামগুলো নিচে দেওয়া আছে এবং কোড নিচে দেওয়া আছে।